সিসি ক্যামেরার এই ফুটেজ শনিবার রাত 2:39 যেখানে দেখা যাচ্ছে ধারালো অস্ত্র নিয়ে রক্তমাখা পোশাকে দৌড়ে পালাচ্ছে এক তরুণ। এর মিনিট দশেক আগেই ধারালো অস্ত্র হাতে দেখা যায় দুই তরুণকে। স্থানীয়দের দাবি, রাজধানীর শাহিনবাগের পাঠাও চালক রনি হত্যায় জড়িত তারা। পরিবারের দাবি, পূর্ব শত্রুতায় খুন হয়েছেন রনি, বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন বড় ভাই মোহাম্মদ রফিকও। এ ঘটনায় মুর্শিদ নামে একজনকে শনাক্তের দাবি তাদের। হঠাৎ করে আমার ছোটো ভাইয়ের চিৎকারের আওয়াজ পাই, আওয়াজ পাই বাইরে এলে এখান দিয়ে যখন দরজা খুললা বাইরে দেখি ও ছেলের হাতে ছুরি একটা নিয়ে আমার দিকে আইতেছে। আমার ভাই মনে ওখানে পড়ে গেছিল, গেছি পরে আমার মনে করেন নীলপাতারি খোদ ঢাকায় এমন লোমহর্ষক খুনে হতবাক রনি ও রফিকের একমাত্র বোন পারভীন আক্তার। পুলিশ জানিয়েছে পাঠাও চালক হত্যায় মামলা হয়েছে তেজগাঁও থানায়। এরপরে প্রধান আসামি মোর্শেদ সহ অন্যদের ধরতে শুরু হয়েছে সাড়াশি অভিযান। ওই ঘটনাস্থলে উপস্থিত চারজনকে এনে জিজ্ঞাসাবাদ করে যিনি পালাতক মোর্শেদ নামে তার নাম ঠিকানা সংগ্রহ করছে। এই সংক্রান্ত একটি হত্যা এবং গুরুতর আহত মামলা রুজু করা হয়েছে, গ্রেফতারের অভিযান চলতেছে। মা ও বড় ভাইয়ের সাথে শাহিনবাগে নিজেদের ক্লিনশিট বাসায় থাকতেন রনি। শনিবার নিজ কক্ষেই তিনি খুন হন। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।